গত 7ই মার্চ তারিখে বালুরঘাটে একটি বেসরকারি সভাগৃহে নতুন কমিটি করতে পুরাতন কমিটি ভেঙে দিয়েছিলেন রপ্তানিকারীরা। হিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা 7ই মার্চ তারিখে বালুরঘাটে আত্রেয়ী লজে জরুরি বৈঠকে বসেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সভাপতি আলাউদ্দিন মণ্ডল পুরাতন কমিটি ভেঙে দেন। পরবর্তীকালে সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে, নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেই মতো হিল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা গতকাল 10ই মার্চ তারিখে বৈঠকে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অভাব অভিযোগ মিটিয়ে নেন। সেই কারণে আজ 11ই মার্চ তারিখে আবার বালুরঘাটে একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করেন। হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান যে তাদের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি ছিল তা তারা মিটিয়ে নিয়েছেন। তাই তাদের পুরনো যে কমিটি ছিল তাই তারা বহাল রাখছেন। প্রসঙ্গত, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটির সদস্যদের বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি অনাস্থায়ী 21 জন সদস্য বিশিষ্ট কমিটি থেকে রিজাইন দেন এবং 11 জন ব্যাপারে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানান বিক্ষুব্ধ সদস্যরা। পরবর্তীকালে নেতারা বৈঠকে বসে কমিটি ভেঙে দেন এবং নতুন কমিটি করার লক্ষ্যে তারা যখন আবার বৈঠক করেন সেই সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার উড়ানো কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের কথা আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন কমিটির সভাপতি আলাউদ্দিন মণ্ডল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার বাণিজ্য তারা পূর্বের মতো মনোযোগ দিয়ে করতে পারবেন বলে সভাপতি খুশি হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আলাউদ্দিন মণ্ডল কি জানাচ্ছেন শুনব। আমাদের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের বিগত 7 তারিখে আমাদের 21 জন সদস্যের মধ্যে 11 জন পদত্যাগ করে, পরবর্তীতে ওটাই 9 তারিখে সবার কাছ থেকে উপস্থিত শুনে এবং পরিস্থিতির কারণে প্রেসদের সামনে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী আমি সভাপতি আলাউদ্দিন মণ্ডল কমিটি ভেঙে দিই। কিন্তু পরবর্তীতে আমরা বসার পরে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ভুল ছিল বা সমস্যা ছিল সেগুলো আমরা আলোচনার মাধ্যমে বৃহত্তর ব্যবসার স্বার্থে সেটাকে মিটাই দিই এবং আমাদের যে যে অবস্থায় সদস্যরা আছেন বা কমিটির যে যে পদে উপস্থিত আছে সেই পদগুলোকে ঠিক রাখে এবং সব সদস্যকে ঠিক রেখে আমরা আবার এই কমিটিকে বহাল ঘোষণা করলাম। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ধীরাজ অধিকারী কি জানাচ্ছেন এই বিষয়ে শুনব। আমাদের তো এক্সপোর্ট বন্ধ কখনই হয়নি, এক্সপোর্ট বন্ধ হয় না, চালুই আছে। এগুলো সমস্যা নিয়ে এক্সপোর্ট বন্ধের কোনো প্রশ্ন নেই। বিগত 1 মাস থেকে এই কিছু সমস্যা হচ্ছিল যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন গেল এই এক্সপোর্ট ইম্পোর্টের যে আপনার হচ্ছে পার্কিং জমি, তারপর থেকে আপনার একটু সমস্যা শুরু হলো যে অনেক কিছু প্রবলেম আসলো যে কীভাবে গাড়িগুলো পার্কিংয়ে ঢুকবে বা কীভাবে বেরোবে, এইসব নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল মাঝখানে। আমাদের 1 মাস এক্সপোর্টের চালানোর ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেকটা সমস্যা দাঁড়িয়েছিল। কিছু কিছু জিনিস নতুন নতুন সিস্টেম আসছিলো, সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেম দাঁড়িয়েছিল। সেই জায়গাগুলোতে সেই সমস্যাগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে এবং এগুলো নিয়ে হয়তো আমাদের মধ্যে একটু দ্বিমত ছিল, সেগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। আগামীতে এই সমস্যাগুলো কোনো সমস্যা না, এগুলো এক্সপোর্ট আস্তে আস্তে বাড়তেই থাকবে। যে সমস্যাগুলো ছিল এখন অনেক একটু বেড়ে যাবে আমরা আশা করছি।